আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবাই ভালো আছি। সামনে আসছে পহেলা ফাল্গুন। ফাল্গুন উপলক্ষে একটি হলুদ কালারের ফাল্গুনি শাড়ি তৈরি করে ফেললাম। চলুন তাহলে দেখে আসা যাক এই সুন্দর ফাল্গুনি শাড়িটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি একটি হাফ সিল্কের শাড়ি। আমি হাফ সিল্কের শাড়িটা আমি ভালোভাবে ফ্রেমের মধ্যে সেট করে নিয়েছি। এরপর আমি আঁচলের কিছু অংশ তো কিন্তু আগে কাজ করেছি, এখন হচ্ছে কি আঁচলের কিছু অংশ তো কাজ করছি, আর হচ্ছে বাকি কিছু অংশতে আমি কাজটা করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ডার্ক পিঙ্ক কালার পাঁচটি ফুলগুলো এঁকে নিব, এরপরে আমি পাতাগুলো এঁকে নিব। আসলে অনেক দিন অসুস্থতার থাকার কারণে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই। ইনশাল্লাহ সামনে চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি ভিডিও নিয়ে আসতে। এখানে হচ্ছে কি মানে চারপাশে আমি পিঙ্ক কালারের ফুল দেওয়ার পরে এখন আমি সবুজ কালারের পাতাগুলো দিয়ে দিব। ঢালগুলো কিন্তু সবুজ কালারও হবে। আর এই শাড়িটা দেখা যাচ্ছে মোবাইলে যতটা সুন্দর তার থেকে কিন্তু সরাসরি দেখতে অনেকটা বেশি সুন্দর। আমি অনেক বেশি চেষ্টা করেছি যে আসল কালারটা আনতে, কোনোভাবেই কিন্তু আমি আসল কালারটা আনতে পারিনি। এখন আমি কলিগুলোর মধ্যেও আমি সবুজ কালারের ঢালটা দিয়ে দিচ্ছি। আর এখানে পাতাগুলো এভাবে করে ফার্স্ট টাইম এঁকে এরপর ভিতরের থেকে একটু তুলি দিয়ে জাস্ট অল্প একটু রং নিয়ে উপরের সাইড থেকে আমি নিচের সাইডে রেখা রেখার মতো আমি সেটা করে নিব। আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন যে আমি ভিতরে যে সবুজ পাতার ভিতরে যে আগগুলো দিয়েছি সেগুলো আমি কিভাবে দিয়েছি সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। এখানে আমি যে শাড়িটা করেছি মানে যে এই শাড়ির রংটা আমি এখানে দিয়েছি অ্যাক্রামিন কালার, এটা হচ্ছে কি হাতে বানানো কালার। এটা আপনারা চাইলে এরকম রেডি কালার দিয়ে কিন্তু করতে পারবেন। রেডি কালার দিয়ে যদি করতে চান পিঙ্ক কালারে দুইটা লাগবে আর সবুজ কালারে একটা হলো হয়ে যাবে। পিঙ্ক কালারে কিন্তু বেশি লাগবে না, একটা ইয়া দুইটা বা একটার অর্ধেক লাগতে পারে। আর এই শাড়িটা করতেও আমার সময়টা বেশি লাগে নাই, যারা নতুন তাদের হয়তো বা 6-7 দিন লাগতে পারে, আর আমার কিন্তু একদিনের মধ্যে এই শাড়িটা হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনারা চাইলে খুবই সিম্পলের মধ্যে বাসন্তী কালারে বাসন মানে হলুদের মধ্যে আপনারা পহেলা ফাল্গুনের জন্য শাড়ি তৈরি করে ফেলতে পারেন। শাড়ির ডিজাইনটা কিন্তু আপনারা প্রথমেই দেখেছেন যে শাড়ির ডিজাইনটা কেমন হবে, আর আমি ভিডিওর লাস্টে কিছু ছবি শেয়ার করে দিব শাড়ির। আসলে কাজটা শেষ করার পর এইভাবে করে আমি এখন ভিতরে একটু সাদার জাস্ট ফোঁটা আর পাশে দিয়ে কয়েকটা রেখা থাকবে জাস্ট এটা সুন্দরের জন্য। সাদা এই ছোট ফোঁটা আর ফুলের দুইটা তিনটা পাপড়ির মধ্যে একটু সাদা মানে বর্ডারের মধ্যে দেওয়ার কারণে কিন্তু সৌন্দর্যটা অনেকটা বেশি বেড়ে গেছে। আর আপনারা যদি পহেলা ফাল্গুনের জন্য শাড়ি অর্ডার দিতে চান তাহলে আপনারা ফেব্রুয়ারি মাহে মানে ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন হওয়ার আগে 5 দিন আগ পর্যন্ত আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকবো ফাল্গুনের জন্য। আর ফাল্গুনের জন্য যদি আপনারা অর্ডার দিতে চান আপনাদের ফাল্গুনের উদ্দেশ্য রেখে কিন্তু আমাদের পেজে অফার চলতেছে, যে কোনো ডিজাইন এবং কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
ফাইনালি ভাবে আমি কাজটি শেষ করে নিয়েছি। এভাবে করে আমার সম্পূর্ণ ডিজাইন কিন্তু কুচি এবং আঁচলের কুচিতে এবং বুকের অংশতে হবে এই ধরনের গোল টাইপের ফুলের চাকার চাকার মতো, মানে পুরো আঁচল এবং কি কুচির মধ্যে হবে। আশা করি আপনাদের এখন কাজের মানে কোথায় কোথায় কাজ হবে সেটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে আঁচলের মধ্যে আমি চার পাঁচটা ফুল হয়েছে, আর উপরে আর নিচের অংশতে আমি ফুল দিয়ে দিয়েছি। আঁচলের মধ্যে পাঁচটা ফুল আমি ছড়ানো একটু ফাঁকা ফাঁকা করে পাঁচটা ফুল দিয়েছি। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।